হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমার শরীরটা খারাপ থাকার জন্য এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি। তো হ্যাপি দুর্গা পূজা, আজ তোমাদেরকে ডায়মন্ড আমার পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো। তো চলো যেতে যেতে কথা। বন্ধুরা চলে এসেছি, তো চলো ফার্স্ট পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার নেপথ্য আমরা এখন ডায়মন্ড হারবার গার্লস স্কুল রোড ধরে হেঁটে চলেছি। চলো সামনের দিকে যাওয়া যাক, সাথে থাকো। বন্ধুরা আমরা এখন নেক্সট মণ্ডপের দিকে যাচ্ছি। ডায়মন্ড হারবার হাই স্কুলের দিকে যাচ্ছি। তো চলো, আপনারা যারা প্রতিমা দর্শন করতে এসেছেন তারা আসছেন ঠিক সঙ্গে সাতটায়। আমরা একটি করে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন, একটি করে সুন্দর সুন্দর দিয়ে যাবেন। আমাদের মধ্যে আর বাদলাম স্কুলের কাছে চলে এসেছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা আমরা এখন মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ সামনে প্রচণ্ড ভিড়। এবছর আমরা আর বাংলার সেরা সেরা পুরস্কারটি তুলে দেবে, আপনারা শুনতে পেলে চলে আসবেন।
বন্ধুরা মণ্ডপের ভেতরটা অসাধারণ করেছে, চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চলো এবার নেক্সট মণ্ডপের দিকে যাওয়া যাক। আমরা এখন কোলের ওপর থেকে হাঁটছি, সামনে প্রচণ্ড ভিড়। অবশেষে ভিড় ঠেলে মণ্ডপের কাছে এলাম, তো চলো সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা আমরা এখন নেক্সট মণ্ডপের দিকে যাচ্ছি, সাথে থাকো। এখন চলে এসেছি কপারহাট পূজা মণ্ডপের সামনে। একটু আগে আমাদের সঙ্গে পুজো শেষ হলো, তাই আজকে সত্যিকারে আজকে শারদার সবচেয়ে শারদীয় উৎসবের বড় দিন। মায়ের কাছে সকালে আমরা আশীর্বাদ নিয়েছি, যাতে পরবর্তী বছরগুলিতে আমরা
এইভাবে মায়ের আশীর্বাদ নিয়ে অনেক ধরে আমরা বাড়ির সবাইকে নিয়ে সুস্থ সৎকার হয়ে চলতে পারি। এখন শুরু হবে আমাদের আজকে দ্বিতীয় অনুষ্ঠান পাউল। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার নিউ টাউন পূজা মণ্ডপের সামনে। বন্ধুরা, অনেকটা হাঁটার পর সব খিদে পেয়ে গিয়েছে, কি খাওয়া হবে তাই ভাবছি। সবাই বলল বিরিয়ানি খাওয়া হোক, তাই চলে এলাম। দেখি হাই করে দাও, হাই করে দাও। দেখো বন্ধুরা, সব খেতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো চলো এবার নেক্সট মণ্ডপের দিকে যাওয়া যাক। Thank you.
আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার থানার পুজো মণ্ডপের সামনে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা আমরা এখন নেক্সট মণ্ডপের দিকে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার পৌরসভা পূজা মণ্ডপের সামনে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।